বৃষ্টি আল্লাহ কখন কোন জায়গায় দিবেন এটা তিনি ভালো জানেন। তিনি আমাদের হায়াতের মালিক, তিনি আমাদের কিসের মালিক বলেন? হায়াতের মালিক। তিনি আমাদের জীবিত রাখার মালিক, তিনি আমাদের রিজিকের মালিক, তিনি আমাদের ইজ্জত সম্মান দেওয়ার মালিক, তিনি আবার বেইজ্জতি করার মালিক, ঠিক না বেটি? আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে নিয়ে এরকম গল্প করতেন। নবীজি একবার বলতেছেন, এ তোমরা জানো 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 কিয়ামতের দিন, কিয়ামতের দিন বিচারের দিবস যখন কায়েম হবে, হিসাব নিকাশ হয়ে যাবে, জান্নাতের আট দরজা দিয়েই আমার উম্মতের একজনকে ডাকতে থাকবে, তোমরা তাকে চিনো না? সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম পরস্পরের দিকে তাকাচ্ছেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের তো বাড়ি গাড়ি দুনিয়ার টাকা পয়সা এগুলোর কোনো লোভ লালসা ছিল না, তাদের তো লোভ ছিল জান্নাতে কে কত সরকারের দোয়া আলম নবীর নিকটবর্তী হতে পারেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, একজনে আরেকজনের দিকে তাকায়, কার কথা নবীজি বলেন? জান্নাতের আট দরওয়াজা দিয়ে তাকে ডাকতে থাকবে, ওরে সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, এই যে আমার আবু বকর, তাকে জান্নাতের আট দরওয়াজা দিয়ে ডাকতে থাকবে, সুবহানাল্লাহ। তাকায় দেখে ওমরের মুখটা কালো দেখা যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের আট দরজা দিয়ে ডাকতে থাকবেন, আর ওমর শুনে ওমরের মুখটা কালো না করে কোনো উপায় আছে বলেন? তাদের তো বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো কোনো লোভ ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি তাকায় দেখে ওমরের মুখটা কালো দেখা যায়, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, কি বখিল মুসলমান। আল্লামা ইকবাল বলেন, আল্লাহ নবীজির নাম শুনে আমাদের মধ্যে একটু দুরুদ শরীফ পর্যন্ত বের হয় না, আহ, অথচ নবীজির নামে শুনে যদি কেউ একবার দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাযিল করেন, বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিলের এই মসজিদ থেকে ভিডিও করে আল্লাহ রহমতের ফেরেশতারা নবীজির রওজা ধারে নিয়ে পৌঁছে দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। যে অমুকের ছেলে অমুক অমুক জায়গায় বসে যুবকরা যে মাহফিলের আয়োজন করেছে, সেখানে এ হাবিব আল্লাহ, এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নামে দুরূদ শরীফ পাঠ করতেছে, আল্লাহু আকবার। আর নবীজি তো এমন ব্রেনের অধিকারী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা আমাকে পূর্বের এবং পরের সমস্ত জ্ঞান দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এখন তো নবীজির জ্ঞান আরো বৃদ্ধি পেয়েছে, জেহেন শক্তি আরো বৃদ্ধি পেয়েছে, যেই নবী হায়াতের জিন্দেগিতে গোটা জীবন উম্মতকে নিয়ে ভেবেছেন, আল্লাহু আকবার। নবীজির দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে, তখন নবী উম্মতকে বলে নাই আল্লাহু আকবার, সময় কম বলতে পারবো না, যদি সময় হয় নবীজি যে উম্মতকে বলে নেই ইনশাআল্লাহ বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কথা বলতেছিলাম, যে ওনার মুখটা কালো হয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, স্বপ্নের মধ্যে জান্নাতে আমি তিনটে বাড়ি দেখলাম, কয়টা বাড়ি? আরো জলে বলেন কয়টা বাড়ি? দেখলাম সামনে এক সুন্দরী সুশ্রী, ও যুবকরা সুন্দরীর পিছনে ছোট, লেডি আর টেডির পাগল, এই দুনিয়ার লেডি আর টেডির পিছু ছোট না, এরকম আল্লাহর হুকুম নবীর তরিকায় পালন করে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করো, আল্লাহ তাআলা জান্নাতে একজন যুবককে 72টা হুর দান করবেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি কি বললেন? আমি স্বপ্নের মধ্যে জান্নাতে তিনটে বাড়ি দেখলাম, কয়টা বাড়ি? তিনটে বাড়ি। বাড়ির সামনে দেখি এক সুন্দরী সুশ্রী মহিলা অজু করতেছে, কি করতেছে? অজু করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, এই বাড়ি কার জন্য? আমাকে বলা হলো, আপনি কি জানেন না, আপনার খাদেম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, বলেন সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুশি দেখে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে দিলেন, মুখটা এরকম পূর্ণিমা রজনীর মতো এরকম আলোকিত হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। নবীজি তাকায় দেখে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মুখটা কালো দেখা যায়, কেননা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন জান্নাতের আট দরজা দিয়ে উনাকে ডাকা হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও বললেন, এবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মুখটা কালো হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে প্রত্যেক নবীর একজন দোস্ত থাকবে, জান্নাতে প্রত্যেক নবীর কি থাকবে ভাই? জান্নাতে প্রত্যেক নবীর একজন দোস্ত থাকবে, আমার দোস্ত হবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু
এবার ওমর রাদিয়াল্লাহু তাআলার মুখে, এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার মুখে হাসি চলে আসছে। তাকায় দেখে আলীর মুখটা কালো দেখা যায়। কালো না দেখার উপায় কি ভাই বলেন না? যখন নবীজি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, নিজের বিছানায় চাদর মোড়া দিয়ে কে শুয়েছিলেন বলেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলীর মুখ কালো, নবী এটাকে মেনে নিতে পারেন? সরকার দু আলম নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী জান্নাতে আমার বাড়ির সামনের বাড়িতে তৈরি হবে। বলেন সুবহানাল্লাহ, জান্নাতে আমার যে বাড়িটা হবে সেই বাড়ির সামনের বাড়িটা তৈরি হবে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মুখেও হাসি চলে এলো। বলেন সুবহানাল্লাহ। তাকায় দেখে, তাকায় দেখে সকলে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 কি বলতেছিলাম বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকিয়ে দেখেন, তালহার মুখটা কালো দেখা যায়। আর তালহা তো ওই সাহাবী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উহুদের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর এরকম কাফেররা পাথর নিক্ষেপ করে। আমি যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার শানে নুজুল, আয়াতে কারিমা নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জনের একটা কাফেলা, একটা দল। আপনারা যারা মক্কা মদিনা সফর করেছেন, হজে গিয়েছেন, দেখে এসেছেন, দু পাহাড়ের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জনের একটা দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পাহারাদারির জন্য দিলেন। নবীজি বললেন, যুদ্ধে যদি তোমরা আমাদেরকে জয়ী হতেও দেখো, তারপরেও আমি নির্দেশ প্রদান না করা পর্যন্ত তোমরা কেউ এখান থেকে সরবে না। উহুদের প্রান্তে আপনারা যারা গিয়েছেন, হজে গিয়েছেন, দেখে এসেছেন, ওই উপরে দাঁড়ালে নিচের বাস্তব চিত্র সব কিছু দেখা যায়। প্রাথমিক পর্যায়ে মুসলমানদের জয় হয়ে গিয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বপূর্ণ লড়াই করলেন। সাহাবাই ইকরাম তো কখনো নিজের নাম ফুটানোর জন্য জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে লড়াই করতেন না। আল্লাহ আল্লাহর রসূলকে রাজি ও খুশি করার জন্য আল্লাহর জমিনে
আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য কালিমার পতাকা পতপত করে উড়ানোর জন্য তিনারা এরকম শরীরের তাজা রক্ত ঢেলে দিতেন, কখনো পরোয়া করতেন না। আমার উস্তাদ ক্লাসের মধ্যে বারবার বলছেন, আল্লামা মুফতি রফিকুল ইসলাম সাহেব বাইতুল মুকাররমের তিনি ইমাম ছিলেন, তিনি বারবার যাত্রাবাড়ি মাদ্রাসায় আমাদেরকে ক্লাসের মধ্যে বলছেন, তোমাদের তো সাহাবা ইকরামদেরকে দেখতে মনে চায়, আসলে সাহাবা ইকরামদেরকে যদি তোমরা দেখতে তাহলে তোমরা দেখতে কোনো সাহাবীর কান নেই, কোনো সাহাবীর নাক নেই, কোনো সাহাবীর হাত নেই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শরীরের শেষ ফোঁটা রক্ত পর্যন্ত সাহাবা ইকরাম ময়দানে ঢেলে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। তো দেখা গেল ওই ফাঁকা জায়গা দিয়া খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তখনও মুসলমান হননি, তিনার নেতৃত্বে কাফেরদের একটা বড় দল প্রায় 350 মত একটা দল ওই ফাঁকা জায়গা দিয়ে মুসলমানরা যখন চিন্তা করলেন যে আমাদের জয় হয়ে গেছে, গনিমতের মাল বণ্টন হবে, মাত্র 11 জন অবশিষ্ট ছিলেন, বাকি সবাই নিচে নেমে এলেন, তখন খালেদ বিন ওলীদ সুযোগ গ্রহণ করতেছিল ফাঁকা জায়গা দিয়ে আক্রমণ করা যায় কিনা, ওই ফাঁকা জায়গা দিয়ে 350 মতো কাফের নিয়ে 11 জনের উপর আক্রমণ করে, ওই 11 জন ওখানে শাহাদত বরণ করে, শাহাদত বরণ করার পরে অতর্কিত হামলা শুরু হয়ে যায়। ইবলিস শয়তান উহুদের প্রান্তে ঘোষণা করে দেয়, কদ কুতিলা মুহাম্মদ নাউযুবিল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। এই সংবাদ যখন চতুর্দিকে ছড়িয়ে যায় তখন মুসলমানরা দিশেহারা হয়ে যায়, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পাথর এসে লেগে যায়, নবীজি জায়গায় পড়ে যান। নবীজি পড়ে যাওয়ার পরে সাহাবা ইকরাম মানব বর্ম রচনা করেন, মানব বর্ম রচনা করে সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার মাথা উঠাবেন না, এই যে আপনার সাহাবারা আছে তাদের বুক ঢাল বানিয়েছে, আপনাকে মানব বর্ম রচনা করে আপনাকে পাহাড়দারির ব্যবস্থা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠাবেন না, বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, আমাদের ইমান কত দুর্বল, সাহাবা ইকরামের ইমান ছিল কেমন সবল, ওরে সুবহানাল্লাহ, একজনের বুকে 20-30টা পর্যন্ত তীর এসে লাগে, উনি জায়গায় ঢলিয়ে পড়ে, উনি জায়গায় পড়ে যায়, আরেকজন এসে শূন্য স্থান পূরণ করে, এরকম ভাবে এক এক করে সাহাবা ইকরাম শাহাদাত বরণ করতেছেন, আরেকজন এসে শূন্য স্থান পূরণ করতেছেন, বলেন সুবহানাল্লাহ। কাফেররা দেখলো পুরা উহুদের প্রান্তে যে ঘোষণা হয়ে গিয়েছে, এই ঘোষণা তো মিথ্যা প্রতিপন্ন হবে, তার মধ্যে লোহার টুপি ঢুকে গেল, লোহার রিং ঢুকে গেল, এক সাহাবী এসে কামড় মারল, রিং উঠানোর জন্য, লোহার রিং উঠানোর জন্য একটা দাঁত ভেঙে গেল, আবার কামড় মারল, দোস্ত আরেকটা দাঁত ভেঙে গেল, আবার কামড় মারল, নবীজির মাথার থেকে লোহার রিং উঠে এলো। সাহাবী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে বাচ্চা বাচ্চির মতো নবীজির ক্ষত স্থান থেকে রক্ত প্রবাহিত হতেছিল, সেই রক্ত তুষতে শুরু করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। মাসআলা জিজ্ঞাসা করবেন না, রক্ত চুষা কি বৈধ না বৈধ, এটা ছিল সাহাবা ইকরাম আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নিদর্শন, বলেন সুবহানাল্লাহ। নবীজির শরীর থেকে মাথা থেকে এক ফোঁটা রক্ত যাতে জমিনে না পড়ে, এই জন্য সাহাবি হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষত স্থানে ঠোঁট দুটো লাগিয়ে চু চু করে রক্তগুলো চুষতেছে, নবীজির ক্ষত স্থান থেকে রক্ত চুষা যখন শেষ হয়ে গেল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার আবু ভাই দেখে দেখে নাও, বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, বলতেছিলাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা কালো, কেনই বা কালো হবে না, ওই উহুদের প্রান্তে যখন উপর দিয়ে কাফেররা ষড়যন্ত্র শুরু করে দিল, নিজ দিয়ে তীর মেরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খতম করা যাচ্ছে না, তখন তারা উপর দিয়ে বর্ষার তীর নিক্ষেপ করতে শুরু করলো। সাহাবী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজ পাখির মতো বাজ পাখির ভূমিকা পালন করলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানে আর আবু উবাইদা জানে হাতের মধ্যে কি চুম্বক সেদিন লাগিয়েছিলেন, আল্লাহ, উপর দিয়ে তীর আসে বাজ পাখির মতো, হযরত আবু উবাইদা ডান হাতটা পেতে দেয়, আবার তীর আসে হাত পেতে দেয়, আবার
তীর এসে হাসতে দেয়। আবু উবাইদা আমার মনে হয় চিন্তা করতেছিল নবীজিকে ভুলে গেলেন, যদি আমি অধিকার আমি আমার হাতটাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যেতাম তাহলে নবীজি একটু সহায় দিলে তো আমার হাত ভালো হয়ে যেত। আসে না দোস্ত এমন ঘটনা? এক কমি না, নবীজিকে সবসময় গালাগালি করে, নবীজির বিরুদ্ধে বদনাম করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মনে করেন প্রায় দশতলা সমান পাহাড় বেয়ে ওই কমিনাকে খতম করে জাহান্নামে পাঠিয়ে নামতে সময় পাটা ভেঙে গেছে। কি করছে ভাই? পাটা ভেঙে গেছে। নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কমিনাটাকে তো খতম করে দিছি কিন্তু নামতে সময় আমার পাটা ভেঙে গেছে। নবীজি হাত বুলাই দিছেন, সাথে সাথে আল্লাহ ভালো করে দিছেন, বলেন সুবহানাল্লাহ। আমার চোখটা একটু লাগাই দেন না। নবীজি বলতেছে, বাবা ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য কি আমার এই চোখের প্রয়োজন? আল্লাহ আপনি আমার চোখটা লাগাই দেন ইনশাআল্লাহ। নবীজি চোখ লাগাই দিছেন, সাথে সাথে চোখের পাওয়ার আগের থেকে বেড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত শুধু কি তাই, কয়টা বলবো বলেন, সময় তো অল্প। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে এরকম যুদ্ধের ময়দানে রওনা করে দিছেন। রওনা করে দিয়ে নবীজি নামাজে দাঁড়িয়েছেন। কিসে দাঁড়িয়েছেন বলেন? নামাজে দাঁড়িয়েছেন। মুসলমান কোনো বিপদে পড়লে বাবার কাছে সাহায্য যাবে, কোনো মাজারের কাছে সাহায্য যাবে, না আল্লাহর কাছে সাহায্য যাবে বলেন? আর আল্লাহর কাছে সাহায্য যাবে কিভাবে? সালাতুল হাজতে দাঁড়িয়ে, এরকম নামাজে দাঁড়িয়ে মুসলমান আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ তাআলা মুসলমানকে সাহায্য দিতে বাধ্য, বলেন সুবহানাল্লাহ। এই যে রাত যখন 12টা হবে, গভীর হবে, দোকানপাট রাস্তাঘাট সব বন্ধ হয়ে যাবে, কিন্তু একজনের গেট বন্ধ হবে না, তিনি কে বলেন? আরো চিৎকার করে বলেন, তিনি কে? তিনি যিনি আরশে আযীমের গেট খুলে বান্দা বান্দিদেরকে 24 ঘন্টা ডাকতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীকে নবীজি রওনা করাই দিয়ে নামাজে দাঁড়িয়েছেন। নামাজ শেষ করে নবীজি দেখেন সাহাবি আবার নবীজির পাশে। নবীজি জিজ্ঞাসা করেন, কিরে মিয়া, তোমারে না আমি জিহাদের ময়দানে রওনা করাই দিলাম, তুমি আবার কি করে আসলা? ওই সাহাবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঠিকই আমাকে জিহাদের ময়দানে রওনা করিয়ে দিয়েছেন, আমি যখন চলে গেলাম মনে মনে ভেবে দেখলাম নবীজির নূরানী বরকতি চেহারা আমি আর কি দেখতে পারি কিনা, এই জিহাদের ময়দানে শাহাদত বরণ করি কিনা, এই জন্য আপনার নূরানী বরকতি চেহারা দেখার জন্য আমি আবার পুনরায় ফিরে এসেছি, বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার চেহারা কালো হবেই না কেন? এই বরকতি নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন, উহুদের প্রান্তে যিনার নামের ঘোষণা হয়ে গিয়েছে পদ খুদিল্লা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে হত্যা করা হয়েছে, নাউযুবিল্লাহ, নবীজি শাহাদত বরণ করেছেন, ওই জীবনের ঝুঁকি নিয়ে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস পাখির ভূমিকা পালন করছেন, পুরো হাতটাকে প্যারালাইজ বানিয়ে ফেলছেন, বলেন সুবহানাল্লাহ। এখন তলহার কথা বলে না, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা কালো, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা থেকে নবীজি তাকিয়ে দেখেন হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মুখটাও কালো। আহ আহ, নবীজি তো চিন্তা করেন সবাইকে নিয়ে, বলেন সুবহানাল্লাহ। এখনো রওজা শরীফে শুয়ে শুয়ে রব্বি হাবলি ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি দিয়া দোস্ত মুখ ভাসাইতেছেন, দাড়ি মুবারক ভাসাইতেছেন। এবার জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা থেকে নবীজি তাকিয়ে দেখেন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটাও কালো। আর জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো হলেন ওই সাহাবী খন্দকের প্রান্তে প্রায় 15 দিন পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার 3000 ইতিম সাহাবাদেরকে নিয়ে পড়ে আছেন। এখন বৃষ্টি হয়েছে, ওখানেও বৃষ্টি হয়েছিল দোস্ত 15 দিনের মাথায়, সাহাবা ইকরাম কিন্তু বৃষ্টির সাথে আপোষ করেন নাই, আল্লাহ বৃষ্টি দেওয়ার মালিক, বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু যুদ্ধের কাজ সাহাবা ইকরাম চালিয়ে গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। খন্দক খননের কাজ সাহাবা ইকরাম চালিয়ে গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ।
এরকম 15 দিন পর্যন্ত খন্দক খনন করে, এরকম বাতাসে সব কিছু লন্ডভন্ড হয়ে গিয়েছে, বৃষ্টি হয়েছে, আরব দেশের বৃষ্টি, এটা খুবই আনন্দের বিষয়, কেননা আল্লাহ তাআলা আমাকে হজে নিয়েছেন, আমি দেখে এসেছি। দোস্ত, যখন দুপুর বেলা আল্লাহর ঘর খানায় কাবায় নামাজ পড়ার জন্য রওনা করতাম, মনে হতে যেন আগুনের গলাগুলো মুখে এসে লাগতেছে, প্রচুর গরম, যেটা বাংলাদেশে থেকে যারা মক্কা মদিনায় যান নাই বুঝতেই পারবেন না কত গরম সে দেশে। আসলে বসবাসের জোর কথা যদি বলেন, সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর একটা দেশ, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। যারা বিভিন্ন দেশে বসবাস করেছেন, বিভিন্ন দেশে গিয়েছেন, এত সুন্দর শীত, এত সুন্দর বৃষ্টি, এত সুন্দর মানে বসন্ত পৃথিবীর আর কোনো দেশে নাই, শুধুমাত্র কেবলমাত্র সোনার বাংলাদেশ আছে। যে দেশের মাটির নিচে আপনার এরকম রাত্রিবেলা বীজ বপন করলে একদিন পরে চারা গজায়, ঠিক না বেঠি? যে দেশের মাটির নিচে লক্ষ লক্ষ ওলি আল্লাহ শুয়ে আছেন, বলেন সুবহানাল্লাহ। যে দেশের জমিনের উপরে লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ আছে, বলেন সুবহানাল্লাহ। 3.5 লক্ষ মসজিদ থেকে শুক্রবার মিম্বরে বসে 3.5 লক্ষ খতিব এরকম হকের আওয়াজ মানুষকে শোনায়, ঠিক না বেঠি? কথা বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার চেহারার দিকে তাকায় দেখে, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা কালো, কালো না হয়ে বা উপায় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3000 সাহাবায়েদেরকে নিয়ে এই খন্দকের পারে পড়ে আছেন, জয় পরাজয় কিছুই হচ্ছে না। নবীজি 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 চিন্তায় পড়ে গেলেন। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15তম রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মজলিসের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত, হযরত উসমান গনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবা ইকরাম উপস্থিত, নবীজি সেখানে ঘোষণা করলেন, কে আছো খন্দকের বাস্তব নিদর্শন আমার কাছে এনে দিতে পারো, বাস্তব ঘটনা আমার কাছে এনে দিতে পারো? লাব্বাইক বলে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়বার আবার ঘোষণা করলেন, কে আছো খন্দকের বাস্তব নমুনা আমার কাছে এনে দিতে পারো? দ্বিতীয়বারও হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন, অথচ ওই জায়গা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, কিন্তু দ্বিতীয়বারও লাব্বাইক বলে হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তৃতীয়বার আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, কে আসো কে আসো কে পারো খন্দকের বাস্তব নমুনা, বাস্তব অবস্থা, কাফেরদের বাস্তব অবস্থা আমার কাছে এই মুহূর্তে ব্যক্ত করতে পারো? কাফেররা এখন কি হালাতে আছে, কি অবস্থায় আছে, কাফেরদের এই বাস্তব অবস্থাটা আমার সামনে কি আছে তুলে ধরতে পারো? তৃতীয়বার আবার লাব্বাইক বলে হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তলহার মুখ কালো, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ কালো, নবীজি 10 জন সাহাবীর জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তার মধ্যে এই দুজনও আছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে এবার সুসংবাদ শোনালেন, জান্নাতে প্রত্যেক নবীর একজন খাদেম হবে, আমার দুইজন খাদেম হবে, আমার দুইজন খাদেমের নাম তোমরা জানোনি? সাহাবায়ে কিরাম তাকায়, একজনে আরেকজনের দিকে তাকায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে আমার দুইজন খাদেম হবে, সেই দুইজন খাদেমের নাম হলো তলহা এবং জুবায়ের, বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, নবীজি একটা আড্ডা একদিন কায়েম করেন, একটা মজলিস নবীজি কায়েম করেন, যেই মজলিসের মাধ্যমে উন্মনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মজলিসের মধ্যে উপস্থিত আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মজলিসের মধ্যে উপস্থিত আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মজলিসের মধ্যে উপস্থিত আছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মজলিসের মধ্যে উপস্থিত আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মজলিসের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার কাছে তিনটা জিনিস প্রিয়, কয়টা?
কয়টা? তিনটা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনটা জিনিস প্রিয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। কয়টা জিনিস প্রিয়? তিনটা জিনিস প্রিয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বললেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। কয়টা জিনিস? পরে না তীব্র সুগন্ধি, তীব্র তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর কি প্রিয় ছিল? সুগন্ধি। আল্লাহ তাআলা তার প্রিয় মাহবুবের প্রিয় জিনিসটাকে কিভাবে কবুল করেছিলেন একটু শোনাবো আপনাদেরকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুগন্ধি প্রিয় ছিল, এজন্য 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 আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর দিয়ে যে পসিনা ঘাম প্রবাহিত হতো দোস্ত, এক ফোঁটা ঘাম যদি কয়েক কণ পানির মধ্যে রাখা হয় তারপরে ওই পানির সুগন্ধ এরকম ঘ্রাণ মিশক আম্বার থেকে বেশি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত ব্যাখ্যা আমি করতে পারবো না দোস্ত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না? আরে কি বখিল মুসলমান, নবীজির নাম শুনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না, অথচ আল্লামা ইকবাল বলেন, কি মুহাম্মদ সে, কি মুহাম্মদ সে ওফাতুনে তো হাম দে রে, সকলে বলি না, কি মুহাম্মদ সে ওফাতুনে তো হাম দে রে, এ চিজ ক্যা হি হ্যায় লৌহ কলম তেরে। বলেন সুবহানাল্লাহ, অর্থ কিছু বুঝছেন? কি মুহাম্মদ সে ওফাতুনে তো হাম দে রে। ও দোস্ত, দুনিয়াতে যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ফাদারি করতে পারো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে পারো, ইয়ে চিজ ক্যা হি হ্যায় লৌহ কলম তেরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ ওয়ফাদারি করতে পারো, আনুগত্য করতে পারো, আল্লাহ তোমার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা কি? এই তুচ্ছ তাচ্ছিল্য দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই, লৌহ কলম তোমার জন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাই নবীজির নাম যেখানেই আমরা শুনবো জোরে জোরে চিৎকার করে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লস আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে? কোনো লস আছে? আরে দোস্ত, হায়াতের জিন্দেগি যতদিন বাকি আছে ততদিন বুঝে আসবে না যে কত বড় লাভ, কত বড় লাভ, কত বড় লাভ। যেদিন হায়াতের চাকা বন্ধ হয়ে যাবে সেদিন সবাই একটাই আফসোস করব, জান্নাতে জান্নাতে যে আফসোস করবে, হায় রে আর একবার কেন বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আসলাম না, আর একবার কেন বেশি সুবহানাল্লাহ বলে আসলাম না, আর একবার কেন বেশি আল্লাহু আকবার বলে আসলাম না। আমি তো মনে করি আমার এই স্বর্ণের যুবক ভাইদের আজকের মাহফিল ইনশাআল্লাহ কবুল, কারণ আল্লাহ তাআলা তার রহমতের বৃষ্টি পুরা মার্চ মাস ধরে বৃষ্টি নাই, পুরা মার্চ মাস ধরে বৃষ্টি নাই। আসলে আমার সাইফুল ইসলাম বাবুল ভাইয়ের কথা না বললেই নয়, সাব ইন্সপেক্টর যাত্রাবাড়ি থানা, এই মাহফিলটা নিয়ে কত ভেবেছেন, কত ভেবেছেন, এত ব্যস্ততার মাঝে যাত্রাবাড়ির মতো থানায় চাকরি করা খুবই কঠিন, খুবই ব্যস্ততম থানা যাত্রাবাড়ি থানা, এই থানায় চাকরি করেও ভাই বারবার আমাকে ফোন দিয়েছেন, হুজুর প্রধান বক্তা তো আসবে ইনশাআল্লাহ। আমি বলছি হুজুর যদি ইন্তেকাল না করে, হুজুর ওয়াদা মিস করে না, ইনশাআল্লাহ অবশ্যই আল্লামা ডাক্তার নো মুসলিম সিরাজী সাহেব অবশ্যই ইনশাআল্লাহ আসবে। হুজুর মাগরিবের আগে আসছেন না ইনশাআল্লাহ? হুজুর এখন বয়ান করবেন আর যুবক ভাইরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, হুজুর হুজুর হুজুরের হুজুর হুজুরের সুরের তালে তালে এরকম কবিতার ছন্দে ছন্দে এমন বয়ান পেশ করেন যে আমি স্টেজে বসে অনেক সময় হুজুরের বয়ান আগ্রহের সাথে শুনে থাকি। ও দোস্ত, কি বলতেছিলাম? নবীজির নাম শুনলে আমরা কি বলবো বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা ইকবাল কি সুন্দর করে নবীর প্রতি ভালোবাসা ব্যক্ত করছেন, আমরা মুখ দিয়ে কবিতা না বানাতে পারি, একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারি না? আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। দোস্ত বলতেছিলাম নবীজির কাছে এক নম্বর প্রিয় সুগন্ধি আতিব, কি প্রিয় বলে? সুগন্ধি। নবীজি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন ওই রাস্তার মাটিটা পর্যন্ত সুগন্ধে যুক্ত হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ।
হীরাদের যখন মদিনায় নবীজিকে খোঁজার কোনো দরকার হতো প্রয়োজন পড়তো, নবীজিকে খুঁজে পাচ্ছেন না, হয়তো সাহাবা ইকরাম কি পথ অবলম্বন করতেন দোস্ত? হাদিস শরীফের মধ্যে এসেছে, সরকার দোয়া আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য হযরত সাহাবা ইকরাম মাটি শুকতেন, মাটি মাটি শুকে বলে দিতে পারতেন নবীজি এই রাস্তা দিয়ে গমন করেছেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর বিস্তারিত ব্যাখ্যা করার সময় আমার হাতে নাই। দুই নম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় ছিল তাআম। কি বলেন? হালাল খানা, হারাম না। হারাম খাদ্য দিয়ে যারা পেট ভরবে তাদের কঠিন হিসাব হবে, কবিরা গুনাহ। নবীজির কাছে হালাল খাদ্য প্রিয় ছিল, কিন্তু নবীজির থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর থেকে দারিদ্রতা চেয়ে নিয়েছেন বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, কিতাব খুললে আমরা পেয়ে যাই বিভিন্ন হাদিসের মধ্যে, শরীফের মধ্যে আমরা পেয়ে যাই নবীজি অত্যাহারে অনাহারে অনেক সময় থেকেছেন, ঠিক না বেটি? তার বাস্তব প্রমাণ হলো খন্দকের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাঁচটা পাথর বাঁধা। কয়টা বলে বলতে পারবো না, কঠিন আজমনে আসছে, হুজুর ইনশাল্লাহ চলে আসবেন। যাক, খন্দকের যুদ্ধে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাঁচটা পাথর বাঁধা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পেটেও পাঁচটা পাথর বাঁধা। কয়টা পাথর? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দেখতে এলেন। সাহাবা ইকরাম যখন তিনাদের প্রচুর ক্ষুধা লেগে যেত, নবীজির চেহারা দেখলেই ক্ষুধার যন্ত্রণা ভুলে যেতেন বলেন সুবহানাল্লাহ। একবার হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ক্ষুধার তাড়নায় ছটফট ছটফট করতেছে, গলা কাটা মুরগির মতো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করে এরকম নবীজির জিহ্বাটা হযরত হুসাইনের জিহ্বা গালের মধ্যে ঢুকাই দিলেন, সাথে সাথে হুসাইনের কান্না বন্ধ হয়ে গেল বলেন সুবহানাল্লাহ। হাসানের মুখের মধ্যে যখন ঢুকাই দিলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর কান্না বন্ধ হয়ে গেল বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইন জানে আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ তাআলা জানেন যে নবীর মুখের মধ্যে কি খাবার আল্লাহ রেখে দিয়েছিলেন, যেই খাবারের বরকতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা কান্না বন্ধ করে দিলেন বলেন সুবহানাল্লাহ। সাহাবা ইকরামে যখন খুব বেশি ক্ষুধা লেগে যেত দোস্ত, খুব বেশি ক্ষুধায় কাতর হয়ে পড়তেন, হযরত সাহাবা ইকরাম নবীজির চেহারা দেখতেন, সাথে সাথে ক্ষুধার যন্ত্রণা ভুলে যেতেন বলেন সুবহানাল্লাহ। আমার তো একটু নবীজির কথা বলতে ভালো লাগে, সাহাবা ইকরামের কথা বলতে ভালো লাগে, আপনাদের শুনতে ভালো লাগে নাকি দোস্ত? শুনতে ভালো লাগে? নবীজির কাছে দুই নম্বর কি প্রিয় ছিল বলেন? হালাল খানা, হালাল খানা দোস্ত। নবীজি আল্লাহু আকবার আল্লাহু আকবার, হালাল খানা নবীজির কাছে প্রিয় ছিল। আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় জিনিসটাকে এমন ভাবে কবুল করেছিলেন, একবার নামাজের মধ্যে নবীজি এরকম হাতটাকে সামনের দিকে বাড়িয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে তো কখনো আপনাকে এমনটা করতে দেখিনি, আজ কেন আপনি এমনটা করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরকম নামাজের মধ্যেই তো আমাকে জিব্রাইল এরকম জান্নাতের আঙ্গুলের ছড়া আমার সামনে এনে উপস্থিত করেছেন সুবহানাল্লাহ। আমি ওরে একটা থলে ধরতে গেছিলাম, আমি যদি ওটা ধরতাম তোমরা তো খেতে খেতেই কেমন পর্যন্ত আমার যত উম্মত উম্মতে আসতো ওই আঙ্গুরের ছড়া খেয়ে শেষ করে ফেলতে পারতো না বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জালিলের কদর একজন সম্মানিত সাহাবাকে নিয়ে, নবীজির নিয়ম ছিল যখন কোনো সফরে যেতেন, অনেক মা বোনরা ওয়াজ শুনতেছেন, যখন কোনো সফরে যেতেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি দেখে যেতেন, আবার সফর থেকে যখন ফিরতেন ফাতেমার সাথে আগে সাক্ষাৎ করতেন। নবীজি এরকম হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাতের জন্য সাথে এক সাহাবীকে নিয়ে ফাতেমার ঘরে গেছেন, যে ফাতেমাকে সালাম হযরতে ফাতেমা সালামের জবাব দিয়ে বলে, আব্বু আপনার সামনে আসবো এই অবস্থা হযরতে ফাতেমা নেই। নবীজি ছিলেন সমস্ত জ্ঞানীদের জ্ঞানী, নবীজি বুঝতে পারলেন আমার ফাতেমার এতটুকু পোশাক নাই যা দিয়ে সে সদর থেকে আমার সামনে আসবে। সরকার দোয়ালম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার ফাঁকা দিয়ে নিজের চাদর মুবারককে ভিতরে দিয়ে দিলেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সামনে ওই চাদর পরিধান করে লজ্জায় স্থান ঢেকে নবীজির সামনে এলেন। আর ফাতেমা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মহব্বত করতেন, নবীজির এক হাতের মধ্যে ফাতেমা এরকম এক হাত ঢুকায় দিতেন, আরেক হাত দিয়ে এরকম জাবড়াইয়া নবীজিকে ধইরা বাপ আর বেটি সামনাসামনি বসতেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে কথাবার্তা বলতেন। ওহুদের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দার মোবারক শহীদ হয়েছে। তাইফের ময়দানে কাফেররা পাথর মেরে আমার প্রিয় নবীকে রক্তাক্ত করে দিয়েছে, তাও নবীর চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়নি। আজ নবীজি কান্না করে, আল্লাহু আকবার। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি জিজ্ঞাসা করেন, মা কেমন আছো? হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বু ভালো আছি, তবে পাঁচ দিন পর্যন্ত চুলায় কোনো আগুন জ্বলে না, কিছুই খাই না আব্বু। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মু তোমার আব্বু তো পাঁচ দিন পর্যন্ত কিছুই খায় না, তবে শোনো মা, আমি তোমাকে একটা সুসংবাদ জানাই, জান্নাতি সমস্ত নারীদের সর্দারি নিয়ে আল্লাহ তোমাকে বানিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা বললেন, আব্বু আমার আর খাওয়ার কোনো দরকার নাই, আমার আর খাওয়ার কোনো প্রয়োজন নাই। ও দোস্ত, আমরা তো এই খাওয়ার নিয়েই পাগল, তাই না? সারাক্ষণ আমাদের ফিকির, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত রাত বারোটা একটা পর্যন্ত আমাদের ফিকির, যে কত খানা কে জোগাড় করতে পারে, ঠিক না বেঠি? অথচ আমরা কি একবারের জন্য ভেবে দেখেছি বন্য হাতিগুলো খালি পেটে বন থেকে সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা ভরা পেট নিয়ে বনের মধ্যে ঢোকে, ঠিক না বেঠি? একটা হাতিকে আমার মতো এক মোল্লার খাবার খায়, এক হুজুরের খাবার খায়, 50-100 হুজুরের খাবার এক বন্য হাতি খেতে পারে, ঠিক না বেঠি? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এরকম 12 নম্বর পারা শুরুতে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, এমন কোন সৃষ্টি নাই যাকে আমি আল্লাহর রিজিকের ফয়সালা করি না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় ছিল হালাল খানা, নবীজির হাতে আল্লাহ খানার এমন বরকত দান করছেন। যেই জাবেরের কথা বলতেছিলাম, হে ভাই এদিকে খেয়াল করি, জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর পেটে কয়টা পাথর, বলেন কয়টা পাথর? নবীজিকে দেখতে আসছে, নবীজির পেটে পাথর দেখে জাবের কোনোভাবেই সহ্য করতে পারে না, কি করবে? তাড়াতাড়ি দৌড়াইয়া হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে চলে গেছেন। কোথায় চলে গেছেন? বাড়িতে চলে গেছেন। বাড়িতে যে স্ত্রীর সাথে পরামর্শ করতেছেন, ও আমার প্রিয়তম স্ত্রী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা দেখে আসলাম, বাড়িতে কি এমন কোনো খানা আছে নবীজিকে দাওয়াত করতে মনে চায়? নবীজিকে একটু দাওয়াত করতে হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, এই কয়েক কেজি আটা আর একটা বকরির বাচ্চা ছাড়া আর কিছুই নাই। হযরত জাবের বললেন, ঠিক আছে, তুমি আটা আটা দিয়ে খামিরা বানাও, আটার মধ্যে পানি দিয়ে খামিরা তৈরি করতে থাকো, আমি নবীজিকে যে দাওয়াত দিই। নবীজিকে যখন দাওয়াত দেওয়ার জন্য রওনা করছে হযরত জাবের, জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী ডাক দিয়ে বলতেছে, শোনো, আমার মনে চায় নবীজিকে আমি পেট ভরে একটু খাবার খাওয়াবো, নবীজির সাথে দু তিনজনের বেশি বলো না, দু তিনজনের বেশি বললে এই সামান্য আটার খামিরা ছোট্ট একটা বকরির বাচ্চা নবীজিকে নবীর দু তিনজন সাথীকে আমি পেট ভরে খাওয়াতে পারবো না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিয়ে বলতেছেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাবের তার বাড়িতে আপনাকে একটু দাওয়াত করছে, আপনি কবুল করবেন নাকি? তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শর্ত হলো আপনি আপনার সাথে দু তিনজন আমার সাথী ভাই যেতে পারবেন, এর বেশি আর যেতে পারবেন না, খাবারের আয়োজন একেবারে স্বল্প। নবীজি সহজে সাহাবাদের দিকে বড় বড় চোখ করে তাকান না, কিন্তু ওই সময় নবীজি রাগান্বিত হয়ে বড় বড় চোখ করে হযরতে জাবেরের দিকে তাকালেন। হযরতে জাবের বলেন, আমি ভয় পেয়ে গেলাম, নবীজি কেন আমার দিকে বড় বড় করে চোখ করে তাকালেন?